হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে চিংড়ি মাছগুলো ফার্স্ট টাইম রান্না করছি, চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি যা যা নিয়েছি, এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আমি মাছটা এভাবে কেটে নিয়েছি, পুরো ছালটা তুলে নিয়েছি আর অনেক সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলা এখানে আমি নিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর গোটা মশলার মধ্যে থাকছে 2 সাদা এলাচ, 2 দারুচিনি স্টিক আর 1টা হচ্ছে তেজপাতা। এখানে আমি নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে নিয়েছি হচ্ছে নারিকেলের দুধ, 500 গ্রামের মতো হবে। এখানে নিয়েছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা, লবণ নিয়েছি 7 মতো, আর নিয়েছি এখানে আমি 1টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, এটা এখানেই রেখে দিয়েছি। তো এবার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে সরষের তেল দিচ্ছি। আমি পুরো রান্নাটা সরষের তেলে করবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এগুলো একটু নেড়ে চেড়ে নেবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজ পাতাটা অ্যাড করছি। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন আমি এটা ভালো করে কষাই নেব, যেন আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো পেস্ট অ্যাড করছি। আমি এটি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন বাকি মশলাগুলো অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি একটু নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নেবো কিছুক্ষণ। আমি রান্নায় এক্সট্রা কোনো পানি ইউজ করবো না। চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আমি মাছগুলো আগে থেকে ভেজে নিইনি, কেননা চিংড়ি মাছ বেশি রান্না করলে বেশি ইয়ে হলে শক্ত হয়ে যাবে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে 1টা ট্যাংরা মাছও ছিল। আমি মশলার সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাছটা মেশানো হয়ে গেছে, আমি এখন এটা ঢেকে 5 মিনিট রান্না করবো।
চাই নারকেলের দুধটা অ্যাড করছি। সবটাই দিয়ে দিলাম। নারকেলের দুধটা আমি ঘরেই তৈরি করেছি। চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট ডান। আমি এখন এটা নামিয়ে নেব, নিয়ে সার্ভ করব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।